ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীস কুকিং রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের এঁচোড় দিয়ে মুরগির মাংস রান্না। কাঁঠালের এঁচোড় কিন্তু অনেক উপকারী একটি সবজি। কাঁঠালের এঁচোড় দিয়ে অনেক রেসিপি করা যায়। আমার চ্যানেলে অনেক রেসিপি, অনেক রান্না রয়েছে কাঁঠালের এঁচোড়ের, কাঁচা কাঁঠালের। আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে কাঁঠালের এঁচোড়। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমি এখানে একটি ছোট সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা আমি ভালোভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি চান যে কাঁটা কাঁঠাল কীভাবে কাটতে হবে, এটা কিন্তু অনেকেই পারে না। তো আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে কাঁচা কাঁঠাল কাটতে হবে। আমি এখানে একটি ছোট সাইজের কাঁঠাল নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু নরম, একটু কাঁচা কাঁঠাল নিতে। যে কাঁঠালগুলো একটু শক্ত হয়ে গেছে ওগুলো নেবেন না। তো কাঁঠালগুলি আমি এখন সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য আমি একটি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটির মধ্যে লবণ দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ দিব। দিয়ে দিলাম হলুদ, 2 চামচ হলুদ দিয়েছি। এখন আমি কাঁচা কাঁঠালগুলি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। তো কাঁচা কাঁঠাল আমি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। কাঁচা কাঁঠাল খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে কাঁচা কাঁঠাল নামিয়ে নিব এবং ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিলে আপনার কাঁঠালের যে একটা আঠা থাকে ওটি আর থাকবে না। আমি আপনাদেরকে দেখাই কাঁচা কাঁঠাল আমি কতটুকু সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পুরা নরম করি নাই, আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এখানে আমি কিছু মাংস নিয়েছি, মুরগির মাংস। আমার বাসায় অল্প কিছু মাংস ছিল, আমি সেগুলি নিয়েছি। নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি এটির মধ্যে দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিবেন। আপনারা যেমন নুন খেতে পছন্দ করেন তেমন নুন দিবেন। দিয়ে দিলাম হলুদ। এখন দিলাম আমি রসুন। আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন। তো সবসময় তো বাটা রসুন দিয়ে মাংস খেয়ে থাকেন, একবার না হয় আস্ত রসুন দিয়ে খেয়ে দেখুন, অনেক মজা লাগবে। তো এখানে দিয়ে দিলাম এখন আদা বাটা। এখন এখানে দিলাম আমি জিরা বাটা। আমি কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটি সম্পন্ন করব। এখানে দিলাম আমি ধনিয়া গুঁড়া। এখন আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসটি মাখিয়ে নিব। আমি সরিষার তেল দিয়ে রান্নাটি করব। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে, একটু টেস্ট হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 12 থেকে 13টি কাঁচামরিচ নিয়েছি এবং এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝাল নেবেন। অনেকে বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে। তো আপনাদের পছন্দ মতোই আপনারা নিয়ে নেবেন। এবং ভালোভাবে আমি মাংসের মধ্যে কাঁচা মরিচ এবং শুকনা মরিচ মিশিয়ে নিলাম। এখন একটি কড়াইয়ে আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেলের মধ্যে মাংসগুলি দিয়ে দিব কষানোর জন্য। মাংসগুলি আমি ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য। আমি চুলার আঁচ অল্প দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে। তো এই পর্যায়ে আমি কাঁচা কাঁঠাল যে রেখেছিলাম ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব।
আমার কষানো কিন্তু অলমোস্ট শেষ। আমি মাংস এবং কাঁচা কাঁঠাল খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে কষানোর, কষাইতে যত ভালোভাবে কষাতে পারবেন তত কিন্তু ভালো লাগবে। এখানে আমি পানি গরম করে নিয়েছিলাম এবং মাংস যে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম ওই পাত্রে আমি মাংস গরম জল দিলাম এবং দেওয়ার পরে আমি এটি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য। দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু ফুটতে শুরু করেছে, তার মানে প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব গরম মশলা বাটা। আপনারা চেষ্টা করবেন এই রান্নাটি বাটা মশলা দিয়ে সম্পন্ন করতে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে, খুবই টেস্ট লাগবে। তো এখন আমি আর মাত্র 10 মিনিট রান্না করব, তারপরে আমি রান্নার নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আজকে কাঁচা কাঁঠাল এবং মাংস, মুরগির মাংস এবং কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস কিন্তু রান্না করা শেষ। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি টেস্ট। আপনারা বাসায় কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই রান্নাটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে